Welcome to Kolkata Durga Puja, Bari Bari Puja Parikrama. চলে এলাম কলকাতার আরও একটা নতুন বনে দিবাড়িতে দ্বারিকা ভবন। কি অপূর্ব দেখুন দুর্গা দালান, আসলে আপনার মন জয় করে নেবে এই দুর্গাপুজো। কি সুন্দর বড় বড় পিলারের মাঝখানে আলোকসজ্জায় সেজে উঠেছে এই দুর্গা বাড়ি। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি এই বাড়ির একদম মেম্বার একজন, যিনি হচ্ছেন ফিফথ জেনারেশন। তো ওনার সাথে আমরা বক্তব্য ওনার কাছ থেকে নিয়ে নেবো। আমার নাম প্রণতি দত্ত, আমি দত্ত বাড়ির বউ। বাড়িটার নাম হচ্ছে দ্বারিকা ভবন। আমার বিয়ে হয়েছে, 41 বছর হলো বিয়ে হয়েছে। ছোট থেকেই দেখছি আমরা এসব পর্যন্ত ঠাকুরের সব রকম গুছনো ভোগ রাগ। আমার এখানে চালের নৈবেদ্য হয়, এখানে আমাদের কোনো রকম অন্নভোগ হয়। আমি স্বপ্নাদেশে এই বাড়ির ঠাকুরের অভয়ের মূর্তি দর্শন পেয়েছিলেন। সুতরাং উনি কন্যারূপে মাকে নিয়ে এসেছেন, শিব দুর্গা হিসেবে শিবের কোলে মা বসে আছেন এবং সপরিবারে। যেমন বাপের বাড়িতে মেয়েরা সব ছেলেমেয়ে নিয়ে সব আশেপাশে, সেই রকমভাবেই মাকে নিয়ে এসেছে। ভোগ রাগ আমাদের সকালবেলা সপ্তমীর দিন আমাদের কলা বউ চান করতে যায়। সন্ধি পুজোয় আমাদের সন্ধি পুজো হয় 16 মণ চাল আর 1 মণ দশের চিনি দিয়ে সন্ধি পুজোয় ভোগ হয়। আর অষ্টমী পুজোর পর আমাদের ধুনো পোড়ানো হয়, হাতে ছড়া আর মাথায় মালসা, যে যেরকম মনে কামনা করে সেরকমভাবে আমাদের পুজো দেওয়া হয়। শুভ সন্ধ্যা, এই মুহূর্তে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় আছি দ্বারিকানাথ দত্ত মায়ের থনথনিয়া দত্ত বাড়িতে। এখানে মাতৃপ্রতিমা পূজিত হন স্বয়ং হরগৌরী রূপে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই আছে এই দুর্গা মূর্তি। এই দুর্গা মূর্তি কিন্তু মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হন না, হন কিন্তু এখানে হরগৌরী, মানে শিবের কোলের ওপর বসে থাকেন দেবী দুর্গা, তিনি গৌরী রূপে। এই ঐতিহ্যবাহী মানে এই বছর 2023-এ 169তম বর্ষে পদার্পণ করলো দত্তবাড়ি এই পুজো। এখানকার ঐতিহ্য থেকে শুরু করে সব কিছুই রয়েছে আপনাদের সামনে। আপনারা আসুন, দুর্গাপুজোর ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত উপভোগ করুন বনেদি বাড়ি দুর্গাপুজো এবং পুজো পরিক্রমা। আমাদের এই পুজো পরিক্রমা চলছে, আগামী আরও পুজোর দিনগত চলবে। এই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাড়ির বিভিন্ন কোনায় কোনায় রয়েছে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন গল্প, বিভিন্ন হারিয়ে যাওয়া ছোটোবেলার মুহূর্তগুলো, সেগুলোকে আমরা ক্যাপচার করি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। তো আমরা এই বাড়ির প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। আমার সাথে আসুন, এই বাড়ির সব জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই বাড়ির দালান দেখতে পাচ্ছেন, এই দুর্গা দালানেই কিন্তু একসময় বিশাল আয়োজন থাকতো। আজ সময়ের ফাঁকে ফাঁকে পাল্টে গেছে অনেক মুহূর্ত, সেটাও আপনাদের দেখতেই পাচ্ছেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি, এখানে আলপনাও আঁকা হয়েছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। এখানকার ঝাড়বাতি দেখুন, সেই ঐতিহ্যবাহী ঝাড়বাতি। এইদিকে আমি যদি আসি, এইদিকে দেখতে পাবেন যিনি এই বাড়ির নামে যার পুজো হয়, দ্বারিকানাথ দত্তের একটি ফটো আছে এবং এই বাড়ির বর্তমান প্রজন্মের মানুষজনও কিন্তু এই বাড়িতেই আছেন। তো তাদের সাথেও আমরা একটু আলাপ করে নেব আর এই বাড়ি ঘুরি আপনাদেরকে দেখাবো। চলুন। I don't know.